আমাদের এবারের গন্তব্য গড় পঞ্চকোট। তো আমরা এখন সিসিডিতে এসেছি একটুখানি কিছুক্ষণের জন্য ব্রেক নিতে। এখন বর্ধমান ক্রস করছি। কটা বাজে এখন? 9:10। দার্জিলিং 519, দুর্গাপুর 24। বিশাল জ্যাম টোলে পানাগড়ে পরে। এখন সোজা দুর্গাপুর ক্রস করে আসানসোল হয়ে বাঁদিকে গড় পঞ্চকোট। ঢুকতে হবে আমরা এসে গেছি। এতক্ষণ ঘর পরিষ্কার করছিল, তো এখন রুম স্যানিটাইজ করতে গেছে। আমরা লাঞ্চ করব। আর এই যে আমাদের টেন্ট, এটা আমাদের টেন্ট। এখানে দুটো টেন্ট আছে এখানে, তো আমাদের টেন্ট এখানে, গাড়ি এখানে পার্ক করেছি। আর ওইখানে ওয়াচ টাওয়ার আছে, এইটা হচ্ছে পাহাড়টা, এখানে রিসেপশন, আর এখানে কি আমি এখনও দেখিনি। আর এখানে আরও কটেজ ফটেজগুলো আছে, টেন্ট এখানে দুটোই আছে, এই দুটো। মানে প্রচণ্ড ভিড়। একটা জিনিস দেখাচ্ছি, এখানে সবচেয়ে অ্যাডভান্টেজটি লোকেশনটা এই যে গড় মন্দির, গড় পঞ্চকোটের একদম এই বাউন্ডারির বাইরে, আর ওই দিকে আরেকটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা রুমটা দেখবো কীরকম, ঠিক আছে। এই যে এখানে গাড়ি পার্ক করেছি, তো আমাদের টেন্ট এন্ট্রি, বিছনা, তিনজন ইজিলি থাকা যায়, দুটো আরাম কেদারা দিয়েছে, একটা টেবিল আছে, এয়ার কুলার আছে, যেটা কিনা এখন চলছে না, কারণ এখানে একটা তার একটু ছেঁড়াফেরা আছে, তার সেটা ঠিক করবে বলছে। এই একটা আয়না, মানে খারাপ না, পরিষ্কার, ওরকম নোংরা না। টেন্টের বাইরেটা একটু নোংরা আছে, বাট ভিতরটা ঠিকই আছে। ওরা হেনারা এখানে মেঝে ফেজে পরিষ্কার করে, মানে ভালো করে মুছে দিয়ে গেছে, জল দিয়ে ধুয়ে পুয়ে দিয়ে গেছে, আর তারপরে রুমটা স্যানিটাইজ করে দিয়ে গেছে। তো এটা মশারি টাঙ্গার জিনিসও আছে, বাট একটা ডান্ডি খাটের নিচে আপাতত। এমনি রুমটা ঠিকঠাক স্পেসিয়াস আছে আপাতত। একটা রুম হিটার দিয়েছে এখানে রাতের জন্য, আর নর্মাল এখানে গ্লাস রাখা আছে, চিরুনি রাখা আছে। আর বাথরুম, এটা এটা প্রথমে হাত ধোয়ার জায়গা, এখানে সাবান, ডেন্টাল কিট একদম দেওয়া আছে। আর এটা হচ্ছে কমোড, এখানে আছে গিজার, আছে টাওয়েল দিয়েছে। আর এটা হচ্ছে স্নান করার জায়গা, প্লাস কমোড আছে এখানে। তো মোটামুটি স্পেসিয়াসই আছে, ভালো, খারাপ না। এই জাস্ট খাবার আসলো। আমরা নিয়েছিলাম ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল,
এরা আলু পোস্তর কিছু একটা তরকারি, এক প্লেট মাংস চার পিস থাকে, আর মার জন্য ইলিশ মাছ সর্ষে ইলিশ, আর এই হচ্ছে পুরো খাবার। আমাদের খাওয়া কমপ্লিট, তো এখন আমরা এই চারপাশটা একটু ঘুরবো আর একটু বরন্তি যাবো যেখানে দাদা ভাইরা আছে। তো আজকে বিকালে বরন্তি সানসেট দেখবো, আপাতত এরই প্ল্যান আছে। কি বরন্তির উদ্দেশ্যে দাদা ভাইরা আছে ওখানে? পলাশবাড়ি কোন শর্ট বরন্তিতে এসে পৌঁছালাম। প্রচণ্ড ভিড় এখানে, লোকের খুব ভিড়। তো এখানে পার্কিং স্পট আছে, 20 টাকা নেয়, সেখানে আপাতত পার্ক করতে যাচ্ছি। করে বরন্তি যার জন্য বিখ্যাত সানসেট, সে সানসেটটা আপাতত হতে চলেছে। এখন বাজে মোটামুটি কটা বাজে, এখন 4:15-20 বাজে, তো 4:30 নাগাদ হবে, দেখা যাক। তো আজকে বরন্তি দেখা মোটামুটি এখানেই শেষ আমাদের। তো এখন আমরা আমাদের রিসোর্টে যাবো না, দাদা ভাইদের রিসোর্টে যাবো, এখন বলতে পারছি না। পলাশবাড়ি ইকোলজিক্যাল রিসোর্ট, তো ওখানে কি ট্রাইবাল ডান্সের পার মানে কিছু একটা আছে, ওখানে ট্রাইবাল ডান্স সে ব্যাপার আছে। এখন প্রচণ্ড জ্যাম হয়ে গেছে ওই বাসটার জন্য, একটা বাস ঢুকে গেছে তাই জন্য পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে। যাই হোক, মুরাডি যে ড্যামটা আছে, এই ড্যামের যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা সাধারণত গাড়ি ঢুকতে দিচ্ছে না, ওই মোড়টার ওখানে কোথাও আটকে দিচ্ছিল গাড়ি। তো আমরা বলেছি আমাদের ফ্যামিলির কিছু মেম্বার রয়েছে পলাশবাড়িতে, ফলে তাই জন্য ঢুকতে দিয়েছে আমাদের এখানে। পলাশবাড়ির রিসোর্টটা হচ্ছিলো ড্যাম এই দিকে চলে যেতে হবে, সোজা গিয়ে একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে।